আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বই বা খাতার বিভিন্ন নোট এগুলো কপি করতে চাই মোবাইলে, কপি করে কাউকে পাঠাতে চাই। তো আপনি কিভাবে কপি করে পাঠাবেন বা ওয়ার্ডে রূপান্তরিত করবেন, এটি আপনাকে পুনরায় টাইপ করতে হবে না, সেটি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি লক্ষ্য করুন, গুগল লেন্স যে অ্যাপসটি রয়েছে এই লেন্স অ্যাপসটিতে, যদি এটা না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। এরপর এই অ্যাপসটিতে প্রবেশ করবেন, প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে লক্ষ্য করুন বইয়ের একটি লেখাকে আপনি টেক্সটে রূপান্তরিত করবেন। সেক্ষেত্রে এই যে টেক্সট লেখা অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ক্যামেরা ওপেন হয়ে যায়। লক্ষ্য করুন আমি নিচে একটি বই রেখেছি এবং এই যে পাতাটি দেখতে পাচ্ছেন পুরো পাতাটি আমার টাইপ করা বা দেখে দেখে লেখা অনেক কষ্টসাধ্য। আমি এক ক্লিকেই এই পুরো পাতাটি টেক্সটে রূপান্তরিত করে ফেলব। এই যে লক্ষ্য করুন এই অপশনটিতে ক্লিক করলেই আপনার এটি টেক্সটে রূপান্তরিত হয়ে যাবে। অলরেডি এটি সিলেক্ট অল, এখান থেকে আপনার যেটুকু প্রয়োজন আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি আমার পুরোটা প্রয়োজন এই জন্য পুরোটা সিলেক্ট করে নিলাম। এই যে কপি টেক্সট, এটাতে ক্লিক করলে এই সমস্ত লেখাটা কপি হয়ে গেল। এটা লিখতে গেলে আমার অনেক সময় লাগতো, কিন্তু আমি মুহূর্তের মধ্যে এটা কপি করতে পারলাম মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। এখন আমি এই লেখাটা, এই বইয়ের এই এক পাতা লেখা পুরো লেখাটা আমি চাইলে কাউকে পাঠিয়ে দিতে পারবো। কোনো কারণে কোনো অংশ সংশোধন করার প্রয়োজন হলে তাও আমি করতে পারবো। এই লেখাটি যদি আমি টাইপ করতাম কিবোর্ডে অথবা মোবাইলে অনেক সময় লাগতো, তা আমি লেন্স অ্যাপসটি ব্যবহার করে খুব সহজে যে কোনো লেখা, অনেক বড় লেখা কয়েক সেকেন্ডের মধ্যে কপি করে ফেলতে পারবো এবং আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। কোনো বিষয় বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এই ধরনের ইন্টারেস্টিং তথ্য নিয়মিত পেতে থাকবেন। আশা করি আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।